বন্ধুরা, ওয়েলকাম টু মুভা বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি, দোকানের মেনুতে চলে এসেছি রান্নার দিকে। চান পুজো টুজো সব হয়ে গেছে, আর চায়ের জলও চাও হয়ে গেছে, কেমন খাওয়া হয়নি, খাবো। আর এই যে রান্নার দিকে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করবো। ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে দিলাম এই মাত্র। আর এটাতে ছোলার ডাল, দোকানের জন্য আজকে ছোলার ডাল হবে দেখে ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। চাল ধুয়ে দিয়ে দিয়েছি, এটা মনে চাল ছিল। এই দেখো চা ভিজিয়ে রেখেছি, পাতা চা। আর এই দেখো কিছুটা ছোলার ডাল আমি মিক্সচার বাটিতে রেখেছি, এটাতে আমি পেস্ট করব বড়া করার জন্য। আর এই যে গাজর আলু ভাজা করব, গাজর আর আলুর ব্যাগ ভিতরে রয়েছে, নিয়ে আসি। গাজর আলু ভাজা করব আর ছোলার ডাল করব আজকে। এখনও বিছনা তোলা হয়নি, দেখো বিছনা টিছনা সব পড়ে রয়েছে। ছেলে পড়তে চলে গেছে, সকালেই পড়তে চলে যায়। এই দেখো আলু, বাইরের পরিবেশটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার। আজকেও ঠান্ডা লেগেছে, গলাটা বসে যাচ্ছে, শুধু কথা বলতে পারছি না আমাদের সাথে। ভিডিওটা দেখতে থাকো, ফলো করো, আর বেশি বেশি করে শেয়ার করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই যে আটা মাখা হবে দেখে, আটা জল দিয়ে নুন দিয়ে ভেজানো আছে। আর এই যে ভাত আমার ফুটছে, ছোলার ডালটা এই যে সিদ্ধ হয়েই গেছে, এখন নামাবো। আর এই যে গাজর কেটে নিয়েছি, এখন আলুটা কাটবো। আলু ব্যাগে রয়েছে, আলু কাটবো আজকে। যেহেতু মানে নিরামিষই, গাজর আলু ভাজা আর হচ্ছে ছোলার ডাল। আর বাড়ির জন্য আমি দেখো ডালটা ঘুটে নিয়েছি, এটা বড়া করব। এই দেখো গাজর আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে বড়া করব দেখে সব এর মধ্যে হলুদ নুন সব দেওয়া হয়ে গেছে। একটু লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর তেল বসিয়ে দিয়েছি, বড়া করব। আর এই যে বড়ার জন্য এটা ঝোল করব, বিনস আলু পেঁপে সব দিয়ে একটা তরকারি করব। আর ছোলার ডাল করবো, ছোলার ডালটা প্রেশার কুকারেই রয়েছে, এখানে বের করা হয়নি। এই যে বড়ার ঝোল করব দেখে, এই যে বড়া ভেজে নিয়েছি, কিছুটা ভাজা হচ্ছে। আর এই যে সব দিয়েছি, বিনস আলু পেঁপে সজনে ডাটা সব দিয়ে, আর এই বড়া দিয়ে ঝোল করবো। বড়াগুলো দিয়ে দিয়েছি, সব সবজি দিয়ে বড়া দিয়ে ঝোল। আর এটা চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি, এই যে ছোলার ডালটা এখন রান্না করব। তার জন্য আলুও কেটে নিয়েছি, এই যে আলু। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই দোকানের মালপত্র আনতে গেছে, বিছনা টিছনাগুলো সব গুছিয়েছে ওরাই, আমি করিনি। এই যে ভাত হারিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। এই যে ছোলার ডালের আলুটা ভেজে নিচ্ছি, সব দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা। এই যে ছোলার ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো, গ্যাসটা নামিয়ে দিই। নামিয়ে দিলাম, ছোলার ডালটা কমপ্লিট। ছোলার ডাল কারা কারা খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের তো সব শেয়ার করলাম, এই সব হয়ে গেছে। একটা একটা করে রান্না করতে করতে অনেক টাইম লেগে যায়। সব চাটা ভরে দিলাম, দোকানের এই যে দুধানা হয়ে গেছে মালপত্র। আর এই যে এখন আবার রোদ উঠেছে, সকাল দিয়ে মেঘলা মেঘলা, সিলিন্ডার বাধা হয়ে গেছে। আর এখন আমি সবাইকে খেতে দেবো, ছেলেও স্কুলে যাবে। আর এইদিকে এই দেখো বড়া দিয়ে আলু পেঁপে সজনে ডাটা বিনস সব দিয়ে একটা তরকারি। আর এই ভাত রোজকারের মতন, আজকে আর কিছু করিনি, এই করেছি নিরামিষ। বন্ধুরা, রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এই যে ভাত বেড়ে নিয়েছি, আর এই একটু ভাজা বেজেছে, ভাজা দিয়ে এই যে বড়া তরকারি করেছিলাম, বড়া তরকারি দিয়ে এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে নিই। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।